নমস্কার, আমি ব্লগ বলছি। এটা আমি বলতে পারতাম যদি আমার হাত থাকতো। ফিজিক্সে আমার অবদান ফুটো জগন্নাথের মতন। এক একজন করে আসছে, আমায় উঠিয়ে উঠিয়ে এক এক জায়গায় রেখে দিচ্ছে। আর তাদের মধ্যে বেশিরভাগই নিট ও জেইর স্টুডেন্ট। যখনই তারা অঙ্ক করছে আর কাউকে ধরার মতন পাচ্ছে না, তখনই তারা আমায় ধরে নিচ্ছে। ধরিলাম একটি ব্লকের মাস এম। কেন ভাই, আমি তোর বয়ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড ভাই? কিরে, সেই জবের থেকে ওল্ড টন বলে গেছেন, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে। সেই থেকে শিক্ষক প্লাস ছাত্রছাত্রী আমার পেছনে মেরে মেরে স্থির অবস্থা থেকে গতিশীল বানানোর চেষ্টা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। পেছনটা লাল করে দিয়েছে মেড়ে মেড়ে। তখন থেকে সব পার্টির নেতারা আমায় সিপিএমের ব্লক, সিপিএমের ব্লক বলে খেপায়। তো কেউ আমায় টেবিলের ওপর রেখে জিজ্ঞেস করছে আমার ওয়েট কত। তো ঠিক আছে, তখন ভাবলাম অন্য মানুষের যেমন করে ওয়েট বের করে, হয়তো তেমন করেই আমার ওয়েট বের করবে। যাই হোক, ওয়েট তো বের করলোই, কিন্তু পর মুহূর্তেই আবার জিজ্ঞেস করে, বলো তো টেবিল তোমার পেছনে ওপরের দিকে যে রিয়াকশন ফোর্স দিচ্ছে সেটা কত? এমনিতে একই জায়গায় বসে বসে আমার পাচুতে ব্যথা হয়ে গেছে। আবার জিজ্ঞেস করে যে ব্যথা জায়গায় ব্যথা দিলে কেমন লাগে, পেছনে রিয়াকশন ফোর্স কত, মানে ব্যথা দাও আবার ব্যথার পরিমাণও জিজ্ঞেস করো। অঙ্ক করার সময় আমার ঠিক মতন করে আঁকতেই পারছে না, একটা কালো কালি দিয়ে বর্ডার করছে কিন্তু ভেতরটা আর ভরাট করছে না। আবার বলছে আমার নাকি ভর আছে, আর সেই ভরের পরিমাণ নাকি এম। যাই হোক, অনেকদিন পর অনেকগুলো বল এসে আমার ওপর লাগলো। তো ভাবলাম একটু গতিশীল হব। উমা, হট করে একজন এসে বলল, না তোমার ওপর সমস্ত লব্ধি বল শূন্য, তাই তুমি গতিশীল হতে পারবে না। আগে স্থির অবস্থায় ছিলে, এখনও স্থির অবস্থায় আছো, পরেও স্থির অবস্থাতেই থাকবে।